দাদা থেকে আমি পার্সেলটা নিয়ে নিলাম আর গাইস ভাইটাকে সবাই চিনে রাখবেন কারণ বাড়িটা আমাদের একটা সাবস্ক্রাইবার তো অনেকই ভাবতেছেন দাদা সেই বইটা আমাকে ফ্রিতে কেন দিল তো গাইস আপনার একটু ধৈর্য সহকারের ভিতর দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমার ছেলেদের কাছে এই বইটা নিয়ে অনেক খুশি মাতামাতি করতে সেই আমি আবার দেখুন কত সুন্দরভাবে প্যাকেট করে এঁকে দিয়ে আমার বাবা বুদ্ধি আছে তো আমার আব্বুর কাছ থেকে আমি একটু নিয়ে দেখাছিলাম গইটা আসলে খুব ভালো তো গইটা ভালো একটা কোয়ালিটির সো আপাতত আমি আমার ছেলে আমার কাছে গইটা নিয়ে নিল আমরা দেখবো যে কিভাবে দাদাস আমাকে এটা দিচ্ছে তো প্রথমে এটা গেলে আপনাদেরকে যা করতে হবে দেখুন তো গাইস আমার মতো ফির মাল পাইতে চাইলে আপনাদেরকে প্রথমে দাদাস আসতে হবে গাইস আজকে সকাল সকাল আমি গেম খেলতে বইছিলাম তো হঠাৎ করে দেখি আমার ফোনে একটা ফোন চলে আসে তো আমি ফোনটা রিসিভ করতে দেখি এটা দাদাস থেকে ফোন আইছে তো ওরা আমাকে বলতেছে যে ভাই আপনার একটা গিফ আইছে ফ্রিতে তো তাড়াতাড়ি আসুন নিয়ে যান তো আমি এই খুশিতে তাড়াতাড়ি ডোয়ার থেকে আমার চাবিটা বাই করি আর চাবিটা নিয়ে ফোনটা রাইকার তো ফটাফট চলে যায় আমার বাইকের কাছে তো আমার বাইকটা আমি এই তো প্রায় এসে চলে এখন বাইকটা নিয়ে বেরোনোর সময় তো আমি আমার বাইকটা নিয়ে হয়ে গেলাম আর এই কী আমাদের সামনে ভাই চলে তো ভাইয়ের কাছে দাঁড়াতে থেকে আমি পার্সেলটা নিয়ে নিলাম আর গাইস ভাইটাকে সবাই চিনে রাখবেন কারণ ভাইটা আমাদের একটা সাবস্ক্রাইবার যাই হোক আপাতত আমি এটা নিয়ে বাসায় চলে আসি আর বাসায় আসার পর এটা নিয়ে আমার খেলা শুরু করে দিছে আর এটার ভিতর কী আছে সেটা দেখার আমার খুবই আগ্রহ তাই এটা ফটাফট আনবক্স করব তো আনবক্স করতে গিয়ে এইখানে আমি দেখলাম এটা হচ্ছে আপনার কেমি লেখা তো কেমিতে কি হতে পারে আমি বুঝতে পারতেছিলাম না যার জন্য আমার ছেলে এটা আনবাস করে ফেলাইছে বাবা আমি তো বিড করতেছিলাম তুমি আগে আনবাস করে ফেলাইছো যাই হোক ছেলে করছে কিছু করা নাই আর গাইস এটা আমি দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা ওয়াচ তো অনেকেই ভাবতেছেন দাদা সেই বইটা আমাকে ফ্রিতে কেন দিল তো গাইস আপনার একটু ধৈর্য সহকারে ভিডিও দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমার ছেলে দেখেছে এই বইটা নিয়ে অনেক খুশি মাতামাতি করতে সেই আমি আবার দেখুন কত সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিয়ে আমার বাবা বুদ্ধি আছে তো আমার আব্বুর কাছ থেকে আমি একটু নিয়ে দেখাচ্ছিলাম বইটা আসলে খুব ভালো তো গইটা ভালো কোয়ালিটির সো আপাতত আমি আমার ছেলে আমার কাছে গড়ে নিয়ে নিল এখন আমরা ফাইনালি দেখবো যে কিভাবে দাদা আমাকে এটা ফ্রিতে দিচ্ছে তো প্রথমে এটা ফ্রিতে পাইতে গেলে আপনাদেরকে যা করতে হবে দেখুন তো গাইস আমার মতো ফির মাল পাইতে চাইলে আপনাদেরকে প্রথমে দাঁড়াতে আসতে হবে তো এই যে এই গড়িটা এই গড়িটা দাঁড়াতে আমাকে দিছে আই হাই এই হলুদটাই তো ভালো ছিল আমি কেন যে ওইটা নিতে যাই হোক আপাতত আমরা এখানে বেরোবো তো ফার্স্টে আমরা একটা জিনিস আপনাদেরকে ফ্রিতে নিয়ে দেখাবো সেটা হচ্ছে কী নিতে পারি আপাতত আমার পার্স দরকার আমি এই পার্সটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফ্রিতে নিতে হয় তো প্রথমে আপনার অর্ডার চলে যাবেন যেভাবে অর্ডার দেন আর কি তো একটু নেট সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক তো এখানে নগদ অপশনটা অ্যাড করে আপনার নগদে ঢুকবেন ঢুকার পরে প্লেনটাতে ক্লিক করবেন আর আগে একটা কথা বলে রাখি গাইস আপনাদের তো নগদে টাকা থাকতে হবে তো নগদের টাকা থাকার পরে এখানে আপনাদের পিনটা দেওয়ার পর অটোমেটিক আপনাদের কাছ থেকে টাকা কেটে নেবে তো গাইস দেখতেই তো পারলেন কিভাবে দাস আমাকে ফিতে দিছে কি আসতে রয়ে গেছেন ধরো মিয়া আপনার তাকে বোকা দাস তো সবাইকে আগে ফিতে দেয় আর পনেরোশো টাকা দামে একটা ঘুরে আমাকে ফিতে দিব তো গাইস এটা একটা ফ্যাক ভিডিও আর এতক্ষণ তারা ভিডিও দেখার জন্য ভালো হয়েছে আমার একটা ভিউ চলে গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম কিরকম ভিডিও চান না সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গাইস একটা আপডেট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামে একটা ভাই তো তিনি নাকি আমার চ্যানেলটা কিনতে চাই এখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আমি কি চ্যানেলটা বিক্রি করবো কিনা আল্লাহ হাফেজ